আসসালামু আলাইকুম শাহরা হাসান, আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 18 ফেব্রুয়ারি 2022, আজকে যেহেতু শনিবার মার্কেট বন্ধ, সুতরাং আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম এবং আমি একটি শেয়ার সম্পর্কে আলোচনা করব যে শেয়ারটি সামনের দিকে ভালো করার উচ্চতর সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, যদি আমার ভিডিওটি আপনাদের আজকে সামান্যতম উপকার আসে এবং ভালো লাগে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর কথা নামের সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমরা যে নিউজটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডলারের মূল্যবৃদ্ধিতে 178 কোটি টাকার মুনাফা হারালো রবি আজিয়াটা। তো সাধারণত রবি আজিয়াটা নিয়ে আমাদের নতুন কিছু বলার নেই, কারণ বর্তমানে এই শেয়ারটির যেই অবস্থানে রয়েছে, এটা বলা যায় মন্দের ভালো। অর্থাৎ আগে যেহেতু আরও খারাপ অবস্থা ছিল, তার তুলনায় কিন্তু আস্তে আস্তে ভালো হয়েছে এবং রবি আজিয়াটা কিন্তু 7% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি কোম্পানিটি কিন্তু মাত্র 35 পয়সা আয় করেছিল, সেখান থেকে 7% তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো আমি বলেছিলাম যে এটা আমার বুঝে আসছে না যে তারা কীভাবে দিল। তো অনেকেই আমাকে বলছে যে এটা তাদের রিজার্ভ থেকে দিয়েছে। তো একটা বিষয় হচ্ছে, দেখেন একটা কোম্পানির যদি রিজার্ভ ভেঙে যদি মূলধন যদি বের করে আনা হয়, অর্থাৎ যদি কোনোভাবে ডিভিডেন্ড দেওয়া হয়, রিজার্ভটা হচ্ছে একটা সিকিউরিটি। এবং ওই কোম্পানিটা যদি রিজার্ভটা যদি ভাঙা হয়, তাহলে বুঝতে হবে যে কোম্পানিটির দুর্বলতা রয়েছে আর্থিক খাতে, এবং রিজার্ভটা রাখায় অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকেও ইনভেস্টমেন্ট করা হয়, এবং রিজার্ভটা একটা সিকিউরিটি বিধায় এই রিজার্ভ থেকে আসলে দেওয়া উচিত না। ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু রিজার্ভ থেকে তেমন পরিমাণ ডিভিডেন্ড প্রদান করে না। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 35 পয়সা আয় হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি 70 পয়সা, অর্থাৎ ডাবল পরিমাণ ডিভিডেন্ড কিন্তু ঘোষণা করেছে। অর্থাৎ একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু এখানে, যেটা আমরা বলতে পারি যে রিজার্ভ থেকে যদি নেওয়া হয়ে থাকে তাহলে নেওয়া হয়েছে। অথবা কোম্পানিটি আরেকভাবে কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করতে পারে, সেটা হচ্ছে যে শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। এতে করে যেই পরিমাণ আয় হয়েছে সেই পরিমাণ আয় দিয়ে কিন্তু সকল শেয়ার হোল্ডারদেরকে, অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদেরকে তারা ডিভিডেন্ড ঘোষণা করতে পারে। এই দুই পদ্ধতি রয়েছে। দ্বিতীয় পদ্ধতিটি গ্রহণ করলে হয়তো কোম্পানির মালিকরা কোনো প্রকার ডিভিডেন্ড পাবে না, কিন্তু কোম্পানিটি কিন্তু স্টেবল থাকবে এবং আস্তে আস্তে কিন্তু কোম্পানির উন্নতি হওয়া সম্ভব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডলারের মূল্যের কারণেই কিন্তু মূলত 178 কোটি টাকা মুনাফা কমে গিয়েছে। যদি এই 178 কোটি টাকা যদি মুনাফাটা যোগ হতো কোম্পানিটিতে, তাহলে আমরা মনে করি যে ইপিএসটা হয়তো আরও একটু বাড়ত, সেই অনুযায়ী কিন্তু ডিভিডেন্ডটাও আরও বাড়তে পারত। তো যাই হোক, দুর্ভাগ্য আমাদের। তো যেভাবে করে টাকার অবমূল্যায়ন হচ্ছে, সেভাবে যদি অবমূল্যায়নটা না হয়, তাহলে আমি আশা করি একটা সময় এসে রবি আজিয়াটাও ভালো করতে পারে। তো এই ডলারের মূল্যের কারণে কিন্তু অনেক কোম্পানি তাদের আয় হারিয়েছে, এর মধ্যে বহু যদি কোম্পানিগুলো কিন্তু বেশি আয় হারিয়েছে। তো যাই হোক, এই নিউজটা মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায়। রবির আস্তে আস্তে উন্নতি হচ্ছে আমরা খেয়াল করছি, এটা খুব একটা ভালো দিক। এরপরে দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লক ইন শেয়ারের বিপরীতে ঋণের আবেদন নাকচ। তো আমরা এখানে দেখতেছি শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসির কাছে লক ইন শেয়ারের বিপরীতে ঋণ গ্রহণের সম্মতির জন্য আবেদন করেছে জেএমআইয়ের দুই প্রতিষ্ঠান। সার্বিক দিক বিবেচনা করে কোম্পানির দুটির আবেদন নাকচ করেছে বিএসসিসি। আবেদন করা দুই কোম্পানির মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ও জেএমআই ভ্যাকসিন লিমিটেড। সম্প্রতি জেএমআই হসপিটাল চেয়ারম্যান ও জেএমআই ভ্যাকসিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএসসিসি। এর আগে লক ইন শেয়ার বিপরীতে ঋণ গ্রহণের বিষয়ে জেএমআই হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান ও জেএমআই ভ্যাকসিন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল রাজ্জাক বিএসসির কাছে সম্মতি চেয়ে চিঠি দিয়েছিল। এখানে যেটা বলা হচ্ছে, বিএসসি জানিয়েছে শর্ত অনুযায়ী বর্তমানে জেএমআই হসপিটাল লিমিটেডের উদ্যোক্তা ও পরিচালকদের সম্মিলিতভাবে 30% শেয়ার ধারণ নেই, ফলে দুই আবেদন উল্লেখ করা দুটি বিয়ে হিসাবে লক ইন থাকা জেএমআই হসপিটালের শেয়ার বিপরীতে মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঋণ নিতে পারবেন না। তার মানে হচ্ছে যেটা মূল বিষয়, সেটা হচ্ছে যে যেহেতু পরিচালকদেরকে সম্মিলিতভাবে 30% শেয়ার থাকতে হবে একটি কোম্পানির, তো যেহেতু নাই, সেহেতু এখানে যে যিনি আবেদন করেছেন যে ঋণের জন্য, তারও কিন্তু আবেদনটা নাকচ হয়ে গিয়েছে। তো সবার প্রথমে আগে 30% শেয়ার হোল্ড করতে হবে, তারপরে ওই লক ইন শেয়ার উপরে ঋণ নেওয়া সম্ভব হবে বলে এখানে বলা হয়েছে। যাই হোক, এটা কিন্তু একটা খুবই ভালো দিক। এখানে জানা গেছে যে আব্দুর রাজ্জাকের বিও হিসাবে এবং জেএমআই ভ্যাকসিনের বিও হিসাবে থাকা লক ইন শেয়ারগুলোর বিপরীতে ঋণ নেওয়া হলে পরবর্তী তা ফ্রিজ করে রাখা হবে। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ওই শেয়ারগুলো ফ্রিজে থাকবে, আর ওই লক ইন শেয়ারের বিপরীতে ঋণ নেওয়া হলে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের সম্মিলিতভাবে শেয়ার ধারণ 30% নিচে নেমে আসবে। তাই এই বিষয়টি আইনের পরিপন্থী হওয়ায় বিএসসিসি সম্মতি প্রদান করেনি। যাই হোক, এই হচ্ছে বিষয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে সম্মিলিতভাবে 30% শেয়ার না রাখলে কিন্তু অনেক রকম সুবিধা থেকেই বঞ্চিত হতে পারে কোম্পানিগুলো।
যাই হোক, এটা বিএসএসসির একটি ভালো সিদ্ধান্ত। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি দেখবো সেটা হচ্ছে এক নজরে ছয় কোম্পানির ডিভিডেন্ড। তো রিসেন্টলি ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে বেশ কিছু কোম্পানির, এর মধ্যে ছয়টি কোম্পানি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে রবি আজিয়াটার মোটামুটি 7% কেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং তাদের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 13 মার্চ এবং এজিএম আগামী 25 এপ্রিল। রেকিট ব্যাংক কিজার তারা 980% কেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে, খুবই ভালো একটা ডিভিডেন্ড বলা যায়। তারপর আমরা দেখছি রিলায়েন্স ইন্স্যুরেন্স তারা 25% কেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি তাদের এজিএমের টাইম এখানে উল্লেখ করা হয়েছে আগামী 30 মার্চ এবং এরপরে দেখতে হচ্ছে প্রিমিয়াম সিমেন্ট তারা এখানে 10% কেয়ার ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো এখানে যেটা বলা হচ্ছে প্রিমিয়াম সিমেন্টের আমরা লোকসান দেখতে পাচ্ছি 10.70 টাকা, আগের বছর একই ইপিএস ছিল 6.18 টাকা। অর্থাৎ দেখেন একটা লাভের কোম্পানি থেকে হঠাৎ করে এত হিউজ পরিমাণ মাইনাসে চলে গিয়েছে। তো তারা কীভাবে 10% দিল এটা নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে। তো এখানেও যদি আমরা বলি যে রিজার্ভ থেকে দিয়েছে সেটাও সম্ভব, আবার চাইলে শুধুমাত্র সাধারণ বিনিয়োগ কেন্দ্রে দিতে পারে সেটাও কিন্তু সম্ভব। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে আইসিবি AMCL গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড তারা মোটামুটি 1.20% ডিভিডেন্ড ঘোষণা করেছে, খুবই সামান্য পরিমাণে বলা যায়। এছাড়াও সিটি জেনারেল ইন্স্যুরেন্স তারা দেখতে পাচ্ছি 10.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তো মোটামুটি এই ছিল এক নজরে ডিভিডেন্ড হিস্টোরি। তো আপনারা চাইলে এখান থেকে যেই শেয়ারটি আপনাদের মনে হয় যে ভালো ডিভিডেন্ড দিয়েছে সেখানে আপনারা বিনিয়োগ করতে পারেন, আশা করি আপনারা ডিভিডেন্ড থেকে ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে নিউজগুলো। তো এখন আমরা চলে যাবো একটি শেয়ার সম্পর্কে আলোচনায়। তো আজকে আমি একটি জ্বালানি খাতের শেয়ার নিয়ে আলোচনা করব। তো গত দিনেও কিন্তু আমি একটি জ্বালানি খাতের শেয়ার নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে শেয়ারটিও অত্যন্ত ভালো আমার কাছে মনে হয়েছে। এবং যেহেতু জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত এবং ডলারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এতে করে প্রফিট কিন্তু অনেকাংশে বাড়বে এই সকল কোম্পানিগুলোর। এই জন্য আমি এই মুহূর্তে জ্বালানি খাতের শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি। আপনারা চাইলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন, আবার শর্ট টার্মের জন্য বিনিয়োগ করতে পারেন। তো আজকে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। তো মোটামুটি এই শেয়ারটির গত দিন অর্থাৎ বৃহস্পতিবার মূল্য ছিল 171.80 টাকা এবং ওই দিন কিন্তু কিছুটা পতন ঘটেছিল এবং বর্তমানে কিন্তু এই শেয়ারটি আর ফ্লোর প্রাইসে নেই, ফ্লোর প্রাইস থেকে উপরে উঠেছে আস্তে আস্তে এবং পরে কিন্তু আবার পতনও ঘটেছে আমরা দেখতে পেয়েছি। এবং এটা টোটাল শেয়ার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 11,04,24,600। এবং আমরা যদি এটার ইপিএস দেখি, সেকেন্ড কোয়ার্টার ইপিএস দেখতে পাচ্ছি 15.27 টাকা। যদি আমরা এটাকে অ্যানুয়ালি হিসাব করি আনঅডিটেডভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার পিই হচ্ছে 5.63, অত্যন্ত উন্নত মানের একটি পিই এবং নিরাপদ পিই বলা যায়। এবং যেহেতু এটা একটা গভর্নমেন্ট শেয়ার সুতরাং পিই সেভাবে করে ফল করবে না বলে আমি আশা করি। এবং এটা যদি অডিটেড পিইটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 10.18, অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর কিন্তু কোম্পানিটি ভালো করেছে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা যদি আমরা ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখি তাহলে দেখতে পাচ্ছি কোম্পানিটি সবসময়ই ভালো পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে এবং কোম্পানিটি যদি আমরা এখানে দেখি ডিভিডেন্ড ইল্ড এই সবগুলো কিন্তু মোটামুটি ভালো, তুলনামূলকভাবে ব্যাংকের যে আমরা বলতে পারি যে FDR বা ফিক্সড ডিপোজিট তার তুলনায় কিন্তু ভালো পরিমাণ তারা প্রফিট দেয়। এছাড়া আমরা যদি এখানে শেয়ার হোল্ডিংটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের কাছে সবচেয়ে বেশি ছিল, এছাড়াও ইনস্টিটিউশনের কাছে আছে বলা যায় অনেক পরিমাণে, পাবলিকের কাছে রয়েছে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে। তো এই ছিল মোটামুটি এক নজরে এই শেয়ারটির অবস্থা, ফান্ডামেন্টাল অবস্থা আমরা দেখে নিলাম। এখন আমরা চলে যাব টেকনিক্যাল অবস্থায়। তো টেকনিক্যাল অবস্থায় আমরা একটু দেখতে পাচ্ছি এখানে এই শেয়ারটি কিন্তু এই যে এখানে দীর্ঘদিন যাবৎ কিন্তু ফ্লোর প্রাইসে ছিল, তো ফ্লোর প্রাইস থেকে হঠাৎ করে উপরে উঠেছিল এবং অনেকাংশে উপরে উঠেছিল এবং ফ্লোর প্রাইস যেদিন ভেঙেছিল সেদিনই কিন্তু আস্তে আস্তে মোটামুটি ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এরপরের দিনও কিন্তু বৃদ্ধি পেয়েছে বেশ কিছু দিন যাবৎ, বৃদ্ধি পাওয়ার পরে পরে আস্তে আস্তে আবার পতন ঘটেছে। অর্থাৎ এখানে যে সেল প্রেশারটা তৈরি হয় যেটা আসলে মার্কেট কারেকশন ছিল সেই কারণে কিন্তু আবার অনেকাংশে পতন ঘটে আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এই ছিল মোটামুটি এটার চার্টটা। তো এখন আমরা তিনটি ইন্ডিকেটর নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা বুঝতে আরও সুবিধা হবে। তো প্রথমে আমরা নিব হচ্ছে RSI ইন্ডিকেটর। তারপর নিব হচ্ছে MACD ইন্ডিকেটর এবং সবশেষে নিব হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। তো আমরা নিয়ে ফেললাম তিনটি ইন্ডিকেটর। তো প্রথমে আমরা যদি RSI-টা নিয়ে আলোচনা করি তো আমরা দেখতে পাচ্ছি RSI-টা কিন্তু একটা সময় অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল এবং আমরা দেখতে পেয়েছিলাম যে 90, 92, 93 পর্যন্ত উপরে উঠে গিয়েছিলো। তারপরে কিন্তু সেখান থেকে অনেক পতন করতে করতে বর্তমানে আবার আমরা দেখতে পাচ্ছি 52-53 অবস্থান করছে।
তো এই অবস্থা থেকে কিন্তু চাইলে আবারও বৃদ্ধি পেতে পারে এবং আবারও অনেকাংশে বৃদ্ধি পাওয়ার উচ্চতর সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্তমানে ফ্লোর প্রাইস ভেঙে ফেলেছে, তো আশা করা যায় এখান থেকে উন্নতি হতে পারে। এবং আমরা যদি এখানে যদি দেখেন এমএসিডি লাইনটা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখছি এমএসিডি লাইনটা সিগন্যাল লাইনকে ক্রস করেছিল অনেকদিন আগেই এবং আস্তে আস্তে এই পর্যন্ত আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছিল এবং হঠাৎ করে এই অংশটা থেকে একটা জাম্প করে। এবং এটা আমরা যদি এখানে হিস্টোগ্রামিক স্ট্রেন্থটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ওখান থেকে কিন্তু কিছুটা কারেকশন আমরা খেয়াল করছি। তো আশা করা যায় আর কিছুদিন হয়তো কারেকশন হওয়ার পরে আবার আপ হতে পারে অনেকাংশে, তবে সেটি কিন্তু দীর্ঘমেয়াদে অনেক ভালো একটি শেয়ার। আমি আপনাদের আগে বলে রাখলাম, আপনারা চাইলে কিন্তু বিনিয়োগ করতে পারেন। এবার যদি আমরা বলিঞ্জার ব্যান্ডটা নিয়ে আলোচনা করি, তবে দেখতে পাচ্ছি যে গতদিন আমরা যেই অয়েল কোম্পানিটি নিয়ে আলোচনা করেছিলাম সেটার কিন্তু বলিঞ্জার ব্যান্ড বা এমএসসিডি বা আরএসআই তেমন কোনো উন্নত অবস্থা নেই, কারণ সেটা কিন্তু ফ্লোর বাইজ আটকেছিল। কিন্তু সেই তুলনায় এই সেটটির কিন্তু অনেক ভালো অবস্থা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে ব্যাপক এবং শেয়ারের মূল্য কিন্তু আপার ব্যান্ডের উপর উঠে গিয়েছে বা আপার ব্যান্ডের কাছাকাছি ছিল। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি বর্তমানে আবার পতন ঘটেছে, যদিও এখানে লেনদেনের পরিমাণ কম অর্থাৎ সেল প্রেশার কম, কিন্তু তারপরে কিন্তু পতন ঘটেছে। আমার কাছে মনে হচ্ছে মানুষ হয়তো এই শেয়ারগুলো সেল করে বাইর হওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, সব কিছু বিবেচনা করলে আমি বলতে পারি যে এই শেয়ারটি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা শেয়ার, উন্নত মানের শেয়ার এবং আপনারা চাইলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন। এবং যদি সরকার এইভাবে করে পারফর্ম করতে পারে, তাহলে কিন্তু ভালো পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে, যেহেতু তাদের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করার অভ্যাস রয়েছে। তো আশা করি সামনের দিকেও ক্যাশ ডিভিডেন্ড ভালো দিতে পারবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের দিনের বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো। তো আশা করি আজকের এই নিউজগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।